দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে পুনরায় নাম ঘোষণা করা হয়েছে বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। দিল্লি থেকে ফিরতেই বৃহস্পতিবার শান্তনু ঠাকুরের বাড়িতে ভিড় করলেন বিজেপি কর্মী সমর্থকরা। একে একে সংবর্ধনা দিয়ে বরণ করে নেন কর্মী সমর্থকরা। এরপর মতুয়া মন্দিরে গিয়ে পুজো দেন শান্তনু। তারপর তিনি চলে আসেন নাট মন্দিরে, সেখানে আরো কর্মী সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান। শান্তনু ঠাকুর বলেন, ভোটের একদিন আগে হলেও সিএএ হবে, তার প্রচারে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনকি আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। তো মনে করছি যে আজকে পুজো দিয়েই এত লোকের, আমাদের মতুয়া ভক্তরা প্রচুর এসছেন, তো তাদের সকলকে নিয়ে পুজো দিলাম 3টে মন্দিরে, এবং এক প্রকার এটাই শুরুয়াত বলতে পারেন ভোট প্রচারে। ওনার প্রয়োজন নেই সিএ নিয়ে বলার, আমরা বলে দিয়েছি না, আমি মঞ্চে ছিলাম না গতকালকে, কালকে মায়েদের প্রোগ্রাম হয়েছে, ওটা আলাদা করে একটা প্রোগ্রাম করা হয়েছিল, যার জন্য আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমাদের রাজনৈতিক কাজে। সিএ হবে ভোটের ঠিক আগেই হবে, আবার আশাবাদী কি আছে, আশাবাদীর কি আছে, ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। এছাড়াও জেতার ব্যাপারে 100% আশাবাদী বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সুকান্ত ভট্টাচার্য, রিপোর্ট ওঙ্কার বাংলা।